ইসলাম যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, শুধুমাত্র ইসলাম ধর্মের উপরে এত আঘাত, শুধুমাত্র প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মানুষ কটূক্তি করে, কোরআন শরীফের উপরে মানুষের এত অত্যাচার, আপনার ভালোবাসার মানুষগুলো পতঙ্গের কোনো নিউজ পায় না, তখন হঠাৎ নলেজ সিটির ময়দানে চলে গেলাম। হাজি কাউসার সাহেবকে চেনেন? For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kemon achen bondhura? Asha korchi alhamdulillah Allah pakr oshesh rahmote apnara onek bhalo achen. Amio alhamdulillah Allah pakr oshesh rahmote apnader ekanto duai khubi bhalo achi. To bigoto besh koyek mash dhore dekhchi je Abbas Siddiqui bhai jan ke bhalobashar karone tader upore bibhinno rokom bhabe ottachar obichar এমনকি বিভিন্ন রকম ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে করে আব্বাস সিদ্দিকী ভাইজানের অনুগামীদেরকে তপ্ত করা যায়, বিরক্ত করা যায়, তাদের লাইফে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করা যায়। তো আজকে বেসিক্যালি আমি এই ভিডিওটা আপলোড করছি শুধুমাত্র আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের উদ্দেশ্যে। এখন আপনার যদি আব্বাস সিদ্দিকী ভাইজানকে না ভালো লাগে, তাহলে আপনি এক্ষুনি আমার ভিডিও থেকে লেফট নিন। তো যাই হোক বন্ধুরা, আব্বাস সিদ্দিকী ভাইজানের অনুগামীদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার অবিচার, অনেক রকম জুলুম হয়েছে, তারপরেও আব্বাস সিদ্দিকী ভাইজানকে কেন তারা ছাড়ছে না, এটাই আমার প্রশ্ন ছিল। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কি আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন না, অবভিয়াসলি আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসি, তবে তাকে রাজনৈতিক নেতা হিসাবে নয়, মুজাদ্দেদ আওলাদ হিসাবে তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, তার জুতো সবসময় আমার মাথার উপরে থাক। এমনকি মুজাদ্দেদ যত আওলাদ রয়েছে সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এবার আপনার প্রশ্ন আসবে যে তাহলে আপনি আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বেশি ভিডিও আপলোড করেন কেন? আপনার প্রশ্নের সহজ সরল একটা জবাব হলো যে আমি চিন্তা করলাম যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে কেন। যেমন আপনারা দেখবেন সারা বিশ্বে অনেক রকম ধর্ম রয়েছে, কিন্তু সারা বিশ্বে শুধুমাত্র ইসলাম ধর্মের উপরে এত আঘাত কেন? আপনি যদি গভীরভাবে একটু চিন্তা করে দেখেন তাহলে আপনার মাথার মধ্যে এটাই ঢুকবে যে নিঃসন্দেহে ইসলামের মধ্যে এমন কিছু রয়েছে যে বৈশিষ্ট্যগুলো অন্য ধর্মের মধ্যে নেই। আপনি আবার চিন্তা করে দেখুন যে সারা বিশ্বে বহু মনীষীরা রয়েছেন, বহু মহামানবরা রয়েছেন, কিন্তু তাঁদের মধ্যে থেকে শুধুমাত্র প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মানুষ কটূক্তি করে কেন? তাহলে সেখানে বুঝতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত দান করেছিলেন যে নিয়ামতটা পৃথিবীর অন্য কোনো মনীষীতে দূরের কথা, এমনকি অন্য অন্য নবী আলাইহিমুস সালাম গণদেরকেও আল্লাহ পাক দেননি। নাম্বার থ্রি, আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন যে সারা বিশ্বে অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে কোরআন শরীফের উপরে মানুষের এত অত্যাচার কেন? আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যালিকাল কিতাবুলা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তো ঠিক অনুরূপভাবে ফুরফুরা দরবার শরীফে অনেক পীর সাহেব, অনেক পীরজাদাগণ রয়েছে, কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব সম্পর্কে মানুষের এমন ধারণা কেন? তো আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ন্যায় সত্যের কথাটা সৎ সাহস নিয়ে সকলের সামনে বুক চিতিয়ে বলতে পারে, তাই আব্বাস সিদ্দিকী ভাইজান আজকে একলা হয়ে গেছেন। কিন্তু ভাইজানকে আমি এই ভিডিও বার্তার মাধ্যম দিয়ে বলতে চাই যে ভাইজান আপনি একলা নন, বাংলার লক্ষ লক্ষ যুবক, বাংলার লক্ষ লক্ষ মা বোন, বাংলার লক্ষ লক্ষ বৃদ্ধ বাবাজিরা আপনার হায়াতের জন্য, শুধু হায়াত নয় নেক হায়াতের জন্য দোয়া চায়। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসার কারণে অনেক রকম ভাবে অত্যাচার হয়েছে, অনেক রকম ভাবে অ্যাটাক হয়েছে, এত কিছু হওয়ার পরেও আব্বাস সিদ্দিকী ভাইজানকে কেন মানুষ এত ভালোবাসে? আমি ছোট্ট একটা কথা বলছি, আপনার ভালোবাসার মানুষগুলো পতঙ্গের মতো, যেমন আগুন জ্বললে কীট পতঙ্গ সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পতঙ্গগুলো জানে যে আমি আগুনের কাছে গেলে আমার ডানা আমার পালকগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, তারপরেও ওই পতঙ্গগুলো জীবনের পরোয়া না করে আগুনের উপরে ঝাঁপ দেয়। আপনার ভালোবাসার মানুষগুলো ঠিক ওই রকম, তারা জানে বর্তমান যা পরিস্থিতি যে আব্বাস সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বললে তার উপরে আঘাত আসতে পারে, তারপরেও তারা আব্বাস সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বলছে। কেন? তিনি সিদ্দিকে আকবরের বংশধর। মাঝে মাঝে দেখা যায় নলেজ সিটি নিয়ে কেউ কাটি করে, নলেজ সিটির যে স্বপ্ন দেখানো হয়েছিল সেটা কবে বাস্তবায়ন হবে, এই প্রশ্ন কিন্তু বারবার বাংলার জনগণ তুলেছে। বাংলার লক্ষ লক্ষ মানুষ এটা বিশ্বাস করে নিয়েছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি অবশ্যই সিদ্দিকে আকবরের বংশধর, আর সিদ্দিকে আকবরের বংশধর কখনো মিথ্যা কথা বলতে পারে না, তাই আব্বাস সিদ্দিকী ভাইজানকে এখনো মানুষ ভালোবাসছে, আগামী দিনেও ভালোবেসে যাবে। হ্যাঁ, আপনারা যদি চেষ্টা করেন ভালোবাসাটা বন্ধ করার, তাহলে একটাই রাস্তা রয়েছে। আপনারা সামান্য একটা পিঁপড়ের দিকে লক্ষ্য করুন,
একটা পিঁপড়ে যখন সারিবদ্ধভাবে লাইন দিয়ে যখন যায়, যাওয়ার পথে আপনি আপনার আঙুলটা দিয়ে দেন, দেখবেন তারা সামান্য রাস্তাটা বদলাবে, বাট তাদের যে লাইন সেই লাইন কিন্তু তারা ছাড়বে না। আপনি হাজার রকম ভাবে চেষ্টা করলেও ওই পিঁপড়ের লাইন আপনি লাইনচ্যুত করতে পারবেন না। হয়তো তারা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য লাইনটাকে একটু ক্রস করে নেবে। হ্যাঁ, আপনি ওই পিপীলিকার রাস্তা বন্ধ করতে পারেন একটাই উপায়ে, সে উপায়টা হলো ওই পিঁপড়েকে আপনাকে মেরে দিতে হবে। এখন যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসার কারণে তাদেরকে আটকাবেন, তাহলে কি করতে হবে আপনাদের জানা আছে। এখন এই ভিডিওটা করার কারণে আমাকে অনেকেই কমেন্টস করবে যে ভাই আব্বাস সিদ্দিকীর কাছ থেকে কত টাকা খেয়েছো এই ভিডিওটা বানানোর জন্য। সেই আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, এই ভিডিও নিয়ে আজ পর্যন্ত কোনোদিন আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে আমার কোনো রকম আলাপ আলোচনা হয়নি। আর যদি আলাপ আলোচনা হতো অবশ্যই আপনারা সেই আলাপ আলোচনার ভিডিও পেয়ে যেতেন, কারণ আমার বিশ্বাস যে কাউকে ভালোবাসতে গেলে শুধুমাত্র তার কাছে গিয়ে বসে থাকা, তার সঙ্গে ওঠা বসা, আর সুযোগ পেলেই তার বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ নেওয়া, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা অনেক দূর থেকেও ভালোবাসা যায়। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি আপনাদের খুব পরিচিত নাম হাজী কাউসার সাহেবকে চেনেন, তিনি একটা সময় আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, সব করতে রাজি। হঠাৎ কেন কি যেন হয়ে গেল, তার নজরে আব্বাস সিদ্দিকী একজন চিটিংবাজ, একজন ধাপ্পাবাজ, একজন মিথ্যাবাদী, বিভিন্ন রকমের মন্তব্য করে সে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গ ছেড়ে দিয়েছে। দিয়েছেন, তার জন্য কোনো আপত্তি নেই। তাই আবারও বলছি, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গেলে শুধুমাত্র তার পিছন পিছন ঘুরলে হয় না, ভালোবাসা দূর থেকেও ভালোবাসা যায়। আমি মুজাদ্দেদ আওলাদ হিসাবে মুজাদ্দেদ জামানের সমস্ত আওলাদদের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের ভিডিও শেষ করছি। আর আপনাদেরকে বলছি, ভালোবাসা যদি শিখতে হয় তাহলে পতঙ্গের কাছ থেকে ভালোবাসা শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।